আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ সুলাইমান সাহেবের কাছে যাচ্ছি, যে এতক্ষণ যে কথা শুনলেন সকলের, আপনি তো একজন অ্যানালাইসিস্ট, তা সেই হিসাবে ধর্ম এবং রাজনীতি নিয়ে আপনি সবসময় কথা বলেন, সেই হিসাবে আজকের মূল বক্তব্যটা আমাদের কি ছিল এবং ইউকে কসবা টিভির আজকের এই আয়োজন সম্পর্কে মন্তব্য করে আপনার শেষ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সাইদের নেতৃত্বে যখন ফাজিল কামিলকে সমমান দেওয়া হয় মাস্টার্স ডিগ্রি, তখন কওমি মাদ্রাসা তার সাধনার চেষ্টা করেছিলেন, কিন্তু কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ চায়নি। তারা মনে করেছে তাদেরকে নষ্ট করে ফেলবে, তাদেরকে সরকার নিয়ন্ত্রণ করবে। তো সর্বশেষ যতটুকু করেছে সেটা ক্রেডিট হোক, সমালোচনা হোক, নিঃসন্দেহে আওয়ামী লীগ করেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছে বা তিনি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন যেভাবেই হোক না কেন, এটা হচ্ছে মূল বিষয়। আর কওমি মাদ্রাসার সরকারি নিয়ন্ত্রণ এই বিষয়টার সাথে তাদের সিলেবাস সংস্করণের বিষয়টা কিন্তু এসেছে, যে 15 সদস্য বিশিষ্ট কমিটির কথা বললাম, সেখানে তাদের সিলেবাস সংস্করণের কথা বলা আছে, সংস্কারের কথা। সেখানে কিছু বিষয় জানতে হবে, যেমন বর্তমান কওমি মাদ্রাসাগুলো চলে মূলত দারসে নিজামি সেই কাঠামোতে। দর্শে নিজামী 1100 শতাব্দীর পরে মূলত প্রতিষ্ঠিত হয়, দর্শে নিজামী সিস্টেম। নিজামুল মুলক একজন ব্যক্তি, তিনি বাগদাদে 1065 সালে তিনি একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, ওইটাই হচ্ছে ভারতের দেওবন্দ এবং বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল। সেখানে তাফসির পড়ানো হয় দর্শে নিজামীর মধ্যে, ফেকা পড়ানো হয়, নাহুফ সরব বালাগাত মান্তিক এবং উর্দু ফার্সি পড়ানো হয়। মোহাম্মদ আলী ভাই বলেছেন যে উর্দু ফার্সি পড়ানো হয়। দ্বিতীয় শ্রেণী থেকে খুসুফি জামাত, খুসুসি জামাত, খুসুসি জামাত মানে লেভেল 6, গ্রেড 6, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত উর্দু সাহিত্য পড়ানো হয়, এসে উর্দু শিখি, উর্দু সাহিত্য হিসেবে বই পড়ানো হয়। তো এখন এই যে বিষয়টা দেখেন, যে উর্দু ফার্সি পড়ানো হয় কেন, এটা সংস্কার করতে হবে। আশা করি আরো অনেকে শুনবেন, যেহেতু এগুলো নিয়ে সংস্কার কাজ হচ্ছে। প্রথমে করতে হবে কওমি মাদ্রাসা থেকে উর্দু ফার্সিকে একেবারে বাদ দিতে হবে। উর্দু ফার্সির সাথে ইসলামের মৌলিক কোনো সম্পর্ক নেই। আরবি পড়াতে হবে, ইংরেজি পড়াতে হবে, বাংলা পড়াতে হবে, এটা একটা বিষয়। উর্দু ফার্সি পড়ানো হয় লেভেল 6 পর্যন্ত, খুসুসি জামাত আমি বলেছি। এবং আরেকটা বিষয় দেখেন, কওমি মাদ্রাসায় মোট 13টা ক্লাস রয়েছে, এটাকে সংশোধন করে আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার সমমান 14 কিংবা 15টা করতে হবে। 13টা ক্লাসে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এটাই বলা হয়, এরপরে ষষ্ঠ শ্রেণী যেটাকে বলা হয় খুসুসি জামাত, সপ্তম শ্রেণীকে বলা হয় জামাতে মিজান, অষ্টম শ্রেণীকে বলা হয় জামাতে নাহবিমির, নবম শ্রেণীকে বলা হয় জামাতে কুদুরি, দশম শ্রেণী শরহে বেকায়া, একাদশ শ্রেণী হেদায়া জামাত, এবং দ্বাদশ শ্রেণী মিশকাত জামাত, যেটাকে ফজিলত জামাত বলা হয়, এবং সর্বশেষ যেটা স্তর দাওরা হাদিস কিংবা তাকমিল। তো এটাকে আমাদের আধুনিক, যেমন মাস্টার্সের সমমান দেওয়া হয়েছে দাওরা হাদিস কিংবা তাকমিলকে, মাস্টার্সের সমমান দিলে এদিকে কি করবে, তার তো আগে ডিগ্রি সমমান লাগবে, আগে SSC SSC সমমান লাগবে, এই বিষয়গুলো ক্লারিফাই করতে হবে। এই কারণে আধুনিক শিক্ষা, স্কুল কলেজ, মিজানুল ইসলাম স্যার বলেছেন একমুখী শিক্ষার আসলে বিকল্প নেই, না হলে এগুলো কোনো ফলাফল কেউই পাবে না। আশা করি সেটা সংস্কারের মধ্যে আসবে। এবং এই যে এইচএসসি লেভেল কিংবা যেটাকে আমরা হেদায়া জামাতের সাথে তুলনা করতে পারি, এই পর্যন্ত 200 নম্বরের ইংরেজি বাংলা থাকতে হবে, যাতে কওমি ছেলেরা তারা BCS অংশগ্রহণ করতে পারে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারে। এবং মিশকাত জামাত পর্যন্ত কিংবা দাওরা হাদিসে আপার লেভেলে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে, সেখানে অবশ্যই বাংলাদেশ স্টাডিজ থাকতে হবে। বিশ্ববিদ্যালয় লেভেল গুলোতে অনার্সে আপনি ফাইন্যান্সে পড়েন, অ্যাকাউন্টিং এ পড়েন, মার্কেটিং এ পড়েন, যে সাবজেক্টে পড়েন, সেখানে আপনাকে বাংলাদেশ স্টাডি পড়তে হয়। কওমি মাদ্রাসায় ইতিহাস পড়ানো হয়, কিসের ইতিহাস, দারুল উলুম দেওবন্দের ইতিহাস, কিছু ইতিহাস পড়ানো হয় যেটা আমাদের তেমন প্রয়োজন নেই। অবশ্যই কওমি মাদ্রাসায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াতে হবে, ভাষা আন্দোলন ইতিহাস পড়াতে হবে, এগুলো দরকার, এগুলো বাদ দিয়ে তো বাংলাদেশের সুনাগরিক হওয়া যাবে না। এবং দেখেন কওমি মাদ্রাসার ফেকারও সংস্করণ দরকার, আধুনিক যুগোপযোগী ব্যাখ্যা, ইসলামের মূলনীতির উপর ভিত্তি করে অনেক কিছু সংস্করণের সুযোগ আছে মূলনীতি ঠিক রেখে, এক্ষেত্রেও তাদের ঘাটতি রয়েছে। সেই প্রাচীন ব্যাখ্যা চলবে না, নারী অধিকার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে উদারতম ব্যাখ্যা যুগের আলোকে, বাস্তবতার আলোকে, রাষ্ট্রের সাথে সঙ্গতিপূর্ণ বা বর্তমান আধুনিক যুগে চলে, এটারও সংস্কার করার প্রয়োজন রয়েছে। আশা করি সেখানে ইসলামী বিশেষজ্ঞ রয়েছেন, তারা এই বিষয়ে খেয়াল করবেন এবং সুমন ভাই যথাযথ কর্তৃপক্ষকে সম্ভব হলে ইনফর্ম করবেন, যেহেতু তার লিঙ্ক আপ রয়েছে। এখানে আমরা সবাই একমত, এবং আওয়ামী লীগ, BNP এরাই ঘুরে ফিরে ক্ষমতায় আসবে, এদের হাতেই ক্ষমতার চাবিকাঠি, ডিসিশন মেকার, অতএব এদের, এরা যেহেতু একমত, অতএব এটা হবে নিশ্চিত। সেখানে আমি মনে করি যদি সরকারিকরণ না, সরকারের নিয়ন্ত্রণ নীতিমালার অধীনে মিজানুল ইসলাম স্যার যে কথা বলেছেন এর সাথে আমি শতভাগ একমত, তাদের চিন্তার স্বাধীনতা স্বাধীনতা দিতে হবে, নিঃসন্দেহে এটা দিবেন সরকার আমি আশা করি। এখানে আমি আওয়ামী লীগ সরকার কথা বলছি না, আমি রাষ্ট্রের নিয়ন্ত্রণে, রাষ্ট্রের নিবন্ধনের আওতার কথা বলছি। সেখানে সরকার ঘুরে ফিরে অন্য সরকার আসবে, কিন্তু নিয়মটা তো সেম থাকবে।
আমি মনে করি এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করা যায়, একটা নীতিমালার আওতায় আনা যায়, তাহলে লাভবান হবে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা, লাভবান হবে আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের ছেলেমেয়েরা যাদেরকে আমরা কওমি মাদ্রাসায় পড়াবো, লাভবান হবে দেশ জাতি, লাভবান হবে আমাদের প্রশাসন। কারণ তাদের মধ্যে অনেক ভালো ভালো লোক আছে কওমি মাদ্রাসায়, তারা প্রশাসনে আসবে, তারা পুলিশে আসবে, তারা এডমিনে আসবে, তাদের এই সততার মাধ্যমে প্রশাসন জাতি উপকৃত হবে, রাজনীতিতে তারা আসবে, তাদের সাংবিধানিক অধিকার রয়েছে, তখন রাজনীতির সংস্কৃতিও আরো ভালো হবে, এবং আমরা চাই যে আসলে তারা আমাদের মেইন স্ট্রিমিং হোক, মূল ধারায় আসুক। অতএব সংস্কার করতে হবে সেখানে যেন বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্য না থাকে, এবং এতে কমি বিশাল জনগোষ্ঠী তারা আমাদের মূল ধারায় আসবে এবং দেশ জাতি উপকৃত হবে, এবং এই সিলেবাস সংস্করণের বিষয়টা যথাযথ এক্সপার্টদের হাতে রাখা উচিত। শুধুমাত্র একটা পোস্টে বসে আছে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, তিনি যে সবকিছু বুঝেন তা না, এই বিষয়গুলো বুঝতে হবে, কই মাদ্রাসা সম্পর্কে জানতে হবে। আশা করি যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ে খেয়াল রাখবেন। ধন্যবাদ মাসুক ভাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দরভাবে শেষ করেছেন।